ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের টাকার দাবিতে বধূ হত্যার অভিযোগ, বাঁকুড়ায় গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী শ্বশুর। আর পাঁচজনের মতোই সংসার করার স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন তরুণী। বিয়ের তিন বছরের মধ্যে সেই শ্বশুর বাড়ি থেকেই উদ্ধার হলো তার অগ্নিদগ্ধ মৃতদেহ। শ্বশুর বাড়ির সদস্যরা এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে, কিন্তু প্রশ্ন উঠছে, দুবছরের ফুটফুটে শিশুকন্যাকে ফেলে কেন চলে যেতে হলো বছর ২৪ ওই গৃহবধূকে? মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার পাতাকোলা গ্রামে। পরিবার সূত্র খবর, ২০১৭ রাজীব চন্দ্রের সঙ্গে বিয়ে হয় খাতড়ার বাসিন্দা রুমা দাসের। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অন্যত্র জমি কেনার কথা বলে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া শুরু হয়, না দিতে পারায় শুরু হয় নির্যাতন। গৃহবধূর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার শ্বশুর ফোন করে জানান গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন রুমা। মেয়ে বলছে যে বাবা বারবার টাকা পয়সা দাও, টাকা পয়সা না দিলে আমাকে বারবার তোমার জামাই মারছে ধরছে, শ্বশুর কথা বলছে, টাকার জন্য আমার বিটিকে মারা জীবন হত্যা করে দিয়েছে। বিষয়টি জানাজানি হতেই দোষীদের শাস্তি চেয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। প্রত্যেক দিনের জন্য ওর বাড়িতে অশান্তি লেগে থাকতো, আমার মনে হচ্ছে যে উনাকে আগে মারা হয়েছে তারপরে ওকে পোড়ানো হয়েছে। যদিও মৃতার শ্বশুর বাড়ির দাবি এটি আত্মহত্যার ঘটনা, আমরা কোনোদিনই মারধর করিনি। এলাকার লোক তো ধরুন এখন অনেক কিছুই বলবে, এখন তো বলছে আমরা মেরে দিয়েছি আমাদেরকে বলছে। বাঁকুড়া সদর থানায় তিনজনের বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার, অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।